জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই, কিছু নেই। কারো কারো জন্য খুব অন্য রকম লাগে, অন্য রকম লাগে। কোনো কারণ নেই, তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে। কারোকে খুব দেখতে ইচ্ছে হয়, পেতে ইচ্ছে হয়, কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয়। সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয়, ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই, তারপরও ইচ্ছে হয়। ইচ্ছে কোনো লাগাম থাকে না, ইচ্ছেগুলো এক সকাল থেকে আর এক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন। ইচ্ছেগুলো পূরণ হয় না, তারপরও ইচ্ছেগুলো বেশরমের মতো পড়ে থাকে, আশায় আশায় থাকে, কষ্ট হতে থাকে। কষ্ট হওয়ার কোনো কারণ নেই, তারপরও হতে থাকে, সময়গুলো নষ্ট হতে থাকে। কারো কারো জন্য জানি না, জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মতো কেন অনুভব করি। কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো, এখনো হয়। কি জানে সে, যার জন্য অন্য রকমটি লাগে, যদি ইচ্ছেগুলো দেখে হাসে, সেই ভয় লুকিয়ে রাখে ইচ্ছে, সেই ভয় আড়াল করে রাখে কষ্ট। হেঁটে যাই যেন কিছুই হয়নি, যেন আর সবার মতো সুখী মানুষ আমিও। হেঁটে যাই, যাই কত কোথাও যাই, কিন্তু তার কাছে কেবল যাই না, যার জন্য লাগে। কারো কারো জন্য এমন অদ্ভুত অসময় বুক ছিঁড়ে যেতে থাকে কেন, জীবনের কত কাজ বাকি, কত তাড়া, তারপরও সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবি, তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি। তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি, তাকে কোনো দিন পাবো না জেনেও তাকে পেতে চাই, পেতে চাই।